মাদারবোর্ডটি খুললেই আমরা দেখতে পারবো এখানে মাদারবোর্ড পাবো, মাদারবোর্ডের সাথে পাবো একটি দুইটি SATA কেবল, আর এর সাথে রয়েছে একটি DVD ড্রাইভার যেটি আপনি মাদারবোর্ডটি সেট আপ করতে দরকার হবে, আর এছাড়াও পাবেন কিছু এডিশনাল কাগজপত্র যেগুলো আপনারা বাসায় বসে করে নিতে পারবেন। হলো মাদারবোর্ড, মাদারবোর্ডে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা র্যাম স্লট রয়েছে এবং প্রসেসর বসানোর একটি স্লট, আর এর সাথে রয়েছে হলো একটি AGB, আর আছে PCIe2, আর এর সাথে রয়েছে SATA কেবল হলো চারটি SATA কেবল রয়েছে, আর USB পাবেন হলো চারটি, HDMI পাবেন একটি, আর দুঃখের সংবাদ হলো এর সাথে আপনি কোনো VGA পোর্ট পাবেন না, এখানে আপনি পাবেন হলো DVI পোর্ট, আর একটি পাবেন HDMI পোর্ট, আর এর সাথে পাবেন হলো তিনটি অডিও জ্যাক পোর্ট।